বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যে যেখানে আছো, আমাদের বিডি স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আমরা আজকে নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের অষ্টম অধ্যায় যে সম্পাদ্যগুলো আছে তার একটি অনুশীলনী 8.5 এর 11 নং একটি ক্রিটিক্যাল সম্পাদ্য রয়েছে, যেটি আমাদের শিক্ষার্থীরা সচরাচরে ভুল করে আঁকতে এবং কষ্ট হয়। আশা করি তোমরা আজকে আমার আলোচনার পরে ধীরে সুস্থে এই বৃত্তটি অবশ্যই আঁকতে পারবে। বৃত্তের এই সম্পাদ্যটি হচ্ছে, দেখো, কোনো বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকতে হবে যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। আশা করি তোমরা আমার এই ভিডিওটি দেখার পরে অবশ্যই 60 ডিগ্রি স্পর্শক আঁকতে পারবে। দেখো, প্রথমে আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এঁকে নিই। আমরা এঁকে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এর যে কোনো একটি ব্যাসার্ধ ও এ এঁকে নিই। দেখো, নিলাম ও এ একটি যে কোনো ব্যাসার্ধ নিলাম, ওকে কেন্দ্র করে এখন আমরা এ ও বিগুণ সমান 120 ডিগ্রি আঁকবো। দেখো কীভাবে 120 ডিগ্রি আঁকে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে। তাহলে একই মাপে অটোমেটিক আমরা এখানে 60 ডিগ্রি আঁকলাম, আবার 60 ডিগ্রি, তাহলে হয়ে গেল 120 ডিগ্রি। তাহলে এ ও বি কোণ সমান 120 ডিগ্রি আমরা এঁকে ফেললাম। এবার দেখো, এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে আমরা দুটা লম্ব আঁকি। তো লম্ব কে আগে দেখো, একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি লম্ব আঁকতেছি আমরা। দেখো, এভাবে দিলাম, দেওয়ার পরে এখান থেকে 60 ডিগ্রি, এখান থেকে আরও 60 ডিগ্রি, তাহলে আবার 60 ডিগ্রি অর্ধেক হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে হয়ে গেল 90 ডিগ্রি। বিকে কেন্দ্র করে দেখো, আবার আর একটি লম্ব আঁকতেছি যে কোনো ব্যাসার্ধে এঁকে ফেললাম। এখানে হচ্ছে 60 ডিগ্রি, এখানে হচ্ছে আরও 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি অর্ধেক হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এ এবং বি বিন্দুতে দুটি লম্ব আঁকতেছি। দেখো কীভাবে আঁকতেছি, তাহলে উভয় লম্ব পরস্পর ফি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কি বুঝলাম, দেখো এখানে লম্ব মানে 90 ডিগ্রি, লম্ব মানে 90 ডিগ্রি, তার মানে যদি আমরা এ ও বি ফি একটি চতুর্ভুজ কল্পনা করি, তাহলে কি পেলাম, আমরা জানি যে চতুর্ভুজের চার গুণ সমষ্টি 4 সমগুণ, অর্থাৎ চতুর্ভুজের চারটা কোণ দেখো এখানে 90 ডিগ্রি, 120 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 90 ডিগ্রি, 120 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, তার মানে এখানে তিনটা কোণ মিলে হচ্ছে 300 ডিগ্রি। এবার দেখো, তার আরেকটা কোণ বাকি আছে এখানে, ও কোণটা
তাহলে এ ফি বিগুণ, তাহলে এ ফি বিগুণটা তাহলে কত হবে, তাহলে এ ফি বিগুণটা হবে যত চতুর্ভুজের চার কোণ হচ্ছে 360 ডিগ্রি, এক কোণ দুই কোণ তিন কোণ চার কোণ মিলে হচ্ছে 360 ডিগ্রি, আর আমরা তিনটা কোণ পেলাম 300 ডিগ্রি, তাহলে 300 ডিগ্রি গেলে থাকে কত ডিগ্রি, 60 ডিগ্রি, অর্থাৎ এখানে যে কোণটা আছে এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে আমাদের আঁকা হয়ে গেল দুটি স্পর্শক এপি এবং বিপি, এই দুটি স্পর্শক যাদের অন্তর্ভুক্ত কোণ এপি বিগুণ সমান 60 ডিগ্রি। এটাই তোমাদের জন্য খুব সহজে একটি সম্পাদ্য 60 ডিগ্রি স্পর্শক আঁকার জন্য। আশা করি তোমরা আজকে কীভাবে 60 ডিগ্রি আঁকতে হয় এটা শিখলে আমাদের অন্য অন্য যে ভিডিওগুলো আছে শিক্ষামূলক এগুলো পেতে অবশ্যই আমাদের বিডি স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবে। আমাদের অন্য অন্য ভিডিওগুলো তোমাদের কোন কোন ভিডিওগুলো দরকার সেটা আমাদেরকে কমেন্টে জানাবে। আশা করি আমাদের সঙ্গে থাকবে। আজকে আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন।